হায় হায়, ইন্ডিয়াতে বোরকা পরিহিত একটি মেয়েকে দুইটি হিন্দু ছেলে কিভাবে রাস্তার মধ্যে আটকালেন, তারপর সেই মুসলিম মেয়েটিকে বোরকা খুলতে বলছিলেন এবং সেই সাথে তার হাতের টাকাগুলো নিয়ে গিয়েছিলেন, একটি মুসলিম মেয়েকে একা পেয়ে রাস্তার মধ্যে হিন্দু ছেলেরা এইগুলো কি করলো, এরকম একটি ঘটনা সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইরাল হয়ে যায়, যেটা দেখার পর অনেক মুসলিমরাই নিন্দা জানাচ্ছিলেন। তবে সম্পূর্ণ ভিডিওটি আপনারা অনেকেই দেখেন নাই। যখনই বোরকা পরিহিত মুসলিম মেয়েটিকে দুইটি হিন্দু ছেলে রাস্তার মধ্যে আটকালো, তখনই কিন্তু বাইক দিয়ে আরো একটি ছেলে যাচ্ছিল। ওই ছেলেটি কিছুক্ষণ পর ঘুরে আবারও আসে, এসে হিন্দু দুইটি ছেলেকে বাধা দেয় যে তুমি একজন মুসলিম মেয়েকে কেন ডিস্টার্ব করছো রাস্তার মধ্যে। এটা বলে এক পর্যায়ে তার কলারের মধ্যে ধরে তারপর তাদেরকে ওইখান থেকে তাড়িয়ে দেয়। ওই দুইটি হিন্দু ছেলে তাকে দেখে ভয় পায় এবং ওইখান থেকে চলে যায়। আসলে হিন্দু ছেলেরা এই লোকটিকে কেন ভয় পাইল, কারণ তিনি কিন্তু একটি মন্দিরের প্রধান ছিলেন, এই জন্যই ছেলেগুলো এখান থেকে চলে গিয়েছিল। তবে যেই লোকটি আসছিল প্রতিবাদ করার জন্য তিনিও কিন্তু একজন হিন্দু। বোরকা পরিহিত মুসলিম মেয়ের বোরকা ছিনিয়ে নেওয়ার জন্য আসছিল তারা, আর এখানে এসে একটা হিন্দু লোক বাধা দিল। ভাই, এরকম একটি ঘটনা সোশ্যাল মিডিয়ার মধ্যে যখন ছড়িয়ে যায় তখন এটা নিয়ে সবাই ভালোবাসা জানাচ্ছিলেন, অনেকে ভিডিওগুলো শেয়ার করা শুরু করে দিয়েছেন। তাই আপনাদের সবাইকে বলবো, আপনারা সবাই ভিডিওটি এখনই শেয়ার করতে থাকেন। একবার চিন্তা করুন ভাই, হিন্দু দুইটি ছেলে বোরকা পরিহিত একটি মেয়েকে একা পেয়ে তারপর বোরকাটা ছিনিয়ে নিতে চাইছিল, মানে মুসলমান কোনো কিছু রাখবে না তারা, এরকম একটি অবস্থা। সেখানে হিন্দু একজন এসে কিন্তু আবার প্রতিবাদ করছে ভাই, যেটা আসলে মুসলিমরাও করে নাই। এই ভিডিওটি দেখার পর আমার কাছে মনে হচ্ছিল যে আসলে ভাই, ধর্ম দিয়ে কিন্তু মানুষের পরিচয় হয় না, মানুষ দিয়ে মানুষের পরিচয় হয়, এটাই হচ্ছে সবচেয়ে বড় সত্য। আজকে যদি মানুষ ধর্ম দিয়ে বিবেচনা করত তাহলে মুসলিম মেয়েকে রাস্তা আটকে তারপর বোরকা খুলতে বলছিল ওইখানে হিন্দু ছেলেটি এসে কিন্তু বাধা দিত না, কারণ মুসলিমের রাস্তা আটকাইছে তার বোরকা খুলতে চাচ্ছে, এখানে হিন্দুর কি সমস্যা। তবে তার কাছে মনে হয়েছিল একটি মেয়ের ইজ্জত হরণ করার জন্য তারা চেষ্টা করছিল, এই জন্য কিন্তু তিনি এসে বাধা দিয়েছে, এখানে তিনি ধর্ম বিবেচনা করে আসেনি। আজকে একজন মানুষ বিপদে পড়লে তাকে বিপদ থেকে উদ্ধার করার সময় ধর্ম দিয়ে বিবেচনা করবেন না, মানুষ সমস্যায় পড়লে তার সমস্যা থেকে তাকে উঠিয়ে আনাই কিন্তু আপনাদের দায়িত্ব কর্তব্য বলে আমি মনে করি। এই ভিডিওটি দ্বারা আমি মনে করেছি আপনাদের কাছে একটি মেসেজ পৌঁছে দেওয়া যায়, যার কারণে এই ভিডিওটি বানানো। এই সম্পূর্ণ বিষয়গুলো আপনার কাছে কি মনে হয়েছে আপনারা একটু কমেন্ট করে জানাবেন, দেখতে চাই আপনাদের মূল্যবান মতামত। এতক্ষণ সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, মন্দতে বিরত থাকবেন। বরাবরের মতো কথা কিন্তু একটাই, ধর্মবর্ণ নির্বিশেষে আমরা সবাই মানুষ, মানুষের চাই সর্বদা মানুষের পাশে দাঁড়াতে, আর এটাই তো আমাদের একটি নীতি হতে পারে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।